ব্যতিক্রমধর্মী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশু, হতদরিদ্র মানুষের সেবায় কাজ করা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের তৃতীয় বর্ষপূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান এবং 64 জেলায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠান গত 11 নভেম্বর শুক্রবার নগরীর লাভলেনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এই পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফৈজুল আলম প্রিন্সের সঞ্চালনায় এবং পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলাউদ্দিন আরাফাতের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম এ জাফর উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক পুলিশ টিমের প্রধান মোহাম্মদ শওকত হুসাইন পিপিএম। বিশেষ অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন ইপিজেড থানার সহকারী উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, শ্যাডো হিউম্যানিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সুহেল রানা, পথশিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন নোমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর হাসান শান্ত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ স্বপন খান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন নয়ন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন পান্না, কার্যকরী সদস্য মোহাম্মদ বিল্লাল হুসাইন, ইসরাত সুলতানা সহ আরও অন্যান্যরা। নিউজ ডেস্ক, নিউজ ফেস, বিডি, চট্টগ্রাম।